বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে জেনে নেব, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কেমন করে নাম করতেন এই প্রসঙ্গে। তাছাড়া নামধান প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর আরও একদিন বলেছিলেন, সেই প্রসঙ্গেও আমরা গুরুত্বপূর্ণ কথাগুলি জেনে নেব। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমাদের অনেক কিছু শেখার ও জানার বিষয় রয়েছে। দেওঘর কলেজের অধ্যাপক বিনোদানন্দ ঝা ঠাকুরকে একদিন পার্লারে জিজ্ঞাসা করে বসলেন, ঠাকুর আপনি কেমন করে নাম করতেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি নাম করেছি এবং করি। আমি যে নাম করতাম তা মুখে মুখে কই না, অর্থাৎ উচ্চারণ করে করি না, আমি মনে মনে নাম করি। মনে মনে বলি বলেই নার্ভ স্নায়ুগুলি এক্সাইটেড উত্তেজিত হয়, যেমন উত্তেজনায় যেখানে যা সংগঠিত হওয়ার তাই হয়, অগ্রগতির ধাপ অনুযায়ী যা হবার তাই হয়, তখন ঐসব হয় বিভিন্ন শব্দ শ্রুতি এবং অনুভূতি। একটু থেমে শ্রী শ্রী ঠাকুর বললেন, শুভ হোম পুরুষের স্তরে মনে হয় আমি সব হয়ে উঠেছি। শুভ হোম পুরুষের পর সত্য পুরুষ, তারপর আরও আরও আছে। ভাইব্রেশনের কম্পনের তারতম্য অনুসারে যেখানে যেমনভাবে যা হওয়ার সেখানে তেমনভাবে তাই হয়ে উঠেছে। নাম ধ্যান প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর আরও একদিন বলেছিলেন যে, হ্রিং ক্লিং এগুলিও নাম, এক প্রকার শব্দ। তবে আমরা যে নাম বীজনাম জপ করি তার মধ্যে হ্রিং ক্লিং এগুলি সবই আছে। যে নাম তোমরা করছ তা অভ্যাস করলে সব দিক দিয়ে বেড়ে উঠবে। ইষ্ট চিন্তা করা উচিত এবং ইষ্টার্থ পরায়ণ কেমন করে হওয়া যায় তার ভাবনা করতে হয় নাম করতে করতে। অধ্যাত্ম শক্তিও তাতে বেড়ে যায়। বিহিতভাবে যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার পালন করার মধ্য দিয়ে অধ্যাত্ম শক্তির উন্মেষ হয়ে থাকে। বোধ ও শক্তি আসতে থাকে আর প্রীতি সংহতিও দানা বেঁধে ওঠে। কেউ স্বার্থের জন্য ইষ্টকে ভজনা করে, আবার কেউ ইষ্টের জন্যই ইষ্টকে ভজে। এই দুই ক্ষেত্রে ফলও দুরকমের হয়। ইষ্টের জন্যে যে করে সেই বাজিমাত করে। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা তথ্যগুলি সংগৃহীত স্মৃতির মালা গ্রন্থ থেকে, লেখক শ্রী মণিলাল চক্রবর্তী। আপনারা শেয়ার করে সবাইকে দেখার ও জানার সুযোগ করে দেবেন। এখানেই বিদায় নিচ্ছি, খুব ভালো থাকবেন। জয় গুরু।